مومن مسلمان دارے دارے رحمت تیری بانی نیے مغفرتیر پیغام نیے رحمت تیری بانی نیے مغفرتیر پیغام نیے এলো সবার মাঝে আবার ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله والشكر لله والصلاة والسلام على حبيب الله في كل لمحة ونفس من كل ذرة بعدد علم الله সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান মাহে রমজানে আশা করি আপনারা সবাই মাহে রমজানে রহমত মাগফিরাত নাজাতের এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত মাগফিরাতে নাজাতে আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মাহে রমাদানের শিক্ষা রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় কিভাবে আমরা মুত্তাকি হতে পারি পরহেজগার হতে পারি মাহে রমাদানকে কেন্দ্র করে আমরা কিভাবে জান্নাতের মেহমান হতে পারি আসুন এই বিষয়টি নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য বাংলাদেশের দুজন প্রথিতযশা আলেমের আগমন ঘটেছে প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হই আমার পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের মিডিয়া জগতের একজন অনন্য ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা নুরুল আমিন আমজাদি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله امرا প্রথমে قرآن نازিলের এই মাসে আসুন قرآن الكريمের তেলাওয়াত শুনি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد بعد ما جاءهم العلم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب ومن يكفر
بآيات الله فإن الله سريع الحساب. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, মন ভরে গেল। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনি তখন অন্তরের মধ্যে নূর তৈরি হয়, অন্তরের মধ্যে ঈমানি চেতনা বেড়ে যায়। আসুন, মাহে রমজানুল মোবারক আমাদেরকে কি শিক্ষা দেয় এ বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব মহতারাম মাওলানা নুরুল আমিন আমজাদি। আপনার দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মাহে রমজান আমাদেরকে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আমরা কিভাবে মুত্তাকি অর্জন করতে পারি, মাহে রমজানের শিক্ষা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারবো? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পয়েন্ট আউট করার জন্য, যে রমজান আমাদেরকে কি কি শিক্ষা দেয় বা কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারব। তো তাকওয়া হচ্ছে একটা গুণের নাম, যেমন একটা জিনিসকে ভাগ করলে শাখা থেকে প্রশাখা, শাখা থেকে প্রশাখায় অনেক ভাগে ছড়িয়ে যায়। এরকম মৌলিক যদি একটা ভাগ হয় তাহলে আমি বলবো একটা মানবের যত হাজার কোটি লক্ষ গুণ থাকতে পারে তার একেবারে শীর্ষে যে গুণটা ওটার নাম তাকওয়া। ওখান থেকে সমস্ত গুণ ছড়িয়ে যাবে, সদালাপ, সদ আচরণ, তারপর সত্য কথা বলা, মিথ্যা না বলা, পরোপকার, এরকম হাজারো কোটি গুণের নাম আমরা যদি এক কথায় বলতে চাই এটার নাম হচ্ছে তাকওয়া। এবং তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কিন্তু বিরত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, বা আল্লাহকে ভয় করা, অন্যায়কে এড়িয়ে চলা। তো যাই হোক, রমজানের শিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এটা বিশাল একটি বিষয়। রমজান অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় হাদিসে বলেছেন, আসসাউমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। তো এক কথায় আমরা বুঝতে পারি রোজা অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেয়। জি, এক নম্বর শিক্ষা, আমরা পা থেকে মাথা পর্যন্ত এই অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে যেমন ন্যাক কাজ করতে পারি অনুরূপ অন্যায় কাজও করতে পারি। যেমন একটা জিহ্বা অঙ্গ মাত্র, 15টি কবিরা গুনাহ সংঘটিত হতে পারে এক জিহ্বার মাধ্যমে। জি, আর রোজা এই জিব্বাকে সংযত করে। রসুল বলছেন ঝগড়া করবে না, কথা বলবে না, মিথ্যা বলবে না। যেমন বুখারী শরীফের 1903 মানে 1903 নং হাদিসে আল্লাহ রসুল বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলাস সুর ওয়া লা আমালা বিহি, যে ব্যক্তি অন্যায় কথা মিথ্যা পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে না খেয়ে রোজা পালন করার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। তাহলে আমরা জানতে পারি অন্যায় থেকে বিরত থাকার জন্য জিহ্বাকে সংযত রাখা এক নম্বর কর্তব্য। মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না, শেকায়ত করা যাবে না, এরকম 15 ধরনের কবিরা গুনাহ সংঘটিত করে জিহ্বা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ঝগড়া করবে না, কেউ তাকে গালি দিলে সে বলবে ইন্নি সাইম, দুবার বলছেন ইন্নি সাইম। এবং এই বিষয়ে আমরা দেখতে পাই রাসূল বলেছেন জবানের যে হেফাজত করবে, লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুন্দর কথা বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার। তো যাই হোক, এরকম রমজানের শিক্ষা রয়েছে অনেকটি, যেমন সময় মতো কাজ করার যে শৃঙ্খলা, সময় আনুবর্তিতার প্রশিক্ষণ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রোজায়। একসাথে খাবার নিয়ে বসেছে, কেউ খেতে পারবে না, আজান হলো একই সাথে খেতে হবে। গরিব দুঃখী দেখা যায় কাজের ছেলেটাও আমাদের সাথে খাচ্ছে, সবাই একসাথে খাবো। আবার শুরু করলাম যেভাবে খাওয়াটা একসাথে, আবার স্টপ করো সেহরি খাওয়ার বেলায়, এটা প্রমাণ। যেমন এখন সেহরি খাওয়ার সময় শেষ, স্টপ, যা আছে এখানেই স্টপ, আর একটু খাওয়া যাবে না। কোনো কাজ শুরু করা, শেষ করা, এখানে সময় অনুবর্তিতার একটা প্রশিক্ষণ। রমজানের মতো বিশ্বের কোনো ধর্মে আর কোনো কাজের ভেতরে এমন উৎকৃষ্ট উদাহরণ আর নেই, কেউ দিতেও পারবে না। আরেকটা পয়েন্ট আমি আউট করতে পারি, সেটা হচ্ছে রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, যেটা আপনি বলেছেন শুরুতেই। তাকওয়া মানে নিজের অন্তরকে আল্লাহ মুখী করা। আমরা অনেক সময় বলি কামিল মোমেন, কামিল ওলি। আচ্ছা, আমরা কখনো ভাবিনি হয়তো অনেকেই যে কামিল কথাটাকে আগে বলে। এটা হুজ্জাতুল্লাহিল বালেগা গ্রন্থের ভিতরে শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে কামালিয়াত কি, যে রুবামা ইয়াত্তালিউল ইনসানু আন্না ইনকিয়াদান নাফসে তাবাতাল্লাহ, যে আমরা অনেক সময় অনুভব করি যে মানুষের যে নাফস, এই নাফসকে যদি সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পরিচালনার একটা ট্রেনিং করতে পারে বা আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য তাকে বশীভূত করতে পারে, বাধ্য করতে পারে, এটার নাম হচ্ছে কামালিয়াত।
পরিপূর্ণতা আমরা কিন্তু আমাদের নফসের তাড়নায় অন্যায় কাজ করি এটা বললাম এজন্য যে নফস কখনোই মানুষকে ভালো কাজের কথা বলে না বা প্ররোচনা দেয় না সব সময় অন্যায়ের প্ররোচনা দেয় এটা আমি বলছি না 13 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইউসুফের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাফসাল আম্মারাতুন বিসু জি যে নফস সব সময় মানুষকে অন্যায় কাজের দিকে প্রলুব্ধ করে মানুষের নফস তিন ধরনের হয় এখানে আসলে নফসি মুতমাইন্না জি এটা সেটা বলতে আল্লাহর রহমত আসলে সেটা আমরা অর্জন করব মাহে রমজান কিন্তু আমাদেরকে নফস মুতমাইন্না অর্জন করার শিক্ষা দেয় মুহতারাম মাওলানা আমজাদি আপনি অত্যন্ত সুন্দর করে আলোচনা পেশ করেছেন আপনার কাছে আবারো আসব আমি এখন মুহতারাম ডক্টর আব্দুল কাদের স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি দেখুন যে মেয়েটা নামাজ পড়ে না সেও কিন্তু মাহে রমজানে নামাজি হয়ে গেছে মাথায় কত সুন্দর সে হিজাব পরিধান করছে দুষ্ট ছেলেরা জামাতের সাথে মসজিদে চলে যাচ্ছে এই যে মাহে রমাদানের শিক্ষা এই যে মাহে রমাদান আমাদের মাঝে কত সুন্দর করে চলার জন্য আমাদেরকে উৎসাহিত করছে আপনি একটু সুন্দর করে বলুন ধন্যবাদ আপনার আলোচনা থেকেই কিন্তু মূল বিষয়টি বেরিয়ে এসেছে যে আল্লাহ জাল্লা শানুহু একটি রহমতের মাস দিয়েছেন এই রহমতের মাসে রহমতের মধ্যে অবগাহন করার জন্য প্রত্যেকটি মানুষ বেকুল তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ সন্তুষ্টির অবাধ ও প্রেম ভালোবাসা জন্মিয়েছে সুতরাং সে নিজেকে এমনভাবে পরিপাটি করে পরিচালনা করার চেষ্টা করছে যাতে করে কোনো রকমে আল্লাহ জাল্লা শানুহু তার এই ভালোবাসা তার যে প্রেম তার যে আবেগ উচ্ছ্বাস এগুলো যেন সে পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারে জি আজকে যে কথাটি বললেন যে প্রত্যেকটি মানুষ আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ছুটে যাচ্ছে ফজর জোহর আসর মাগরিব এশা আমরা এগারোটি মাস কি দেখলাম আর এখন কি দেখছি জি এগারোটি মাসে মসজিদ শূন্যতা আর এখন মসজিদে ভরপুর পরিপূর্ণতা আজান হয়ে যাচ্ছে সাথে সাথে মানুষগুলো ছুটে আসছে মসজিদে জামাতের সাথে নামাজটি পড়ার জন্য কি চমৎকার ব্যবস্থা মাগরিব হয়েছে ইফতার শেষ করে আবার মসজিদে গিয়ে মাগরিবের নামাজটি শেষ করলো একটু ক্লান্ত শরীর অবসন্ন একটু এড়িয়ে পড়লেই ঘুমটা এসে যাবে কিন্তু না আবার তারাবির নামাজের জন্য তার প্রস্তুতি কি চমৎকার ভাবে সে আবার দৌড়িয়ে চলে আসলো মসজিদে তারাবির নামাজ পড়ার জন্য যে মানুষটির দ্বারা চার রাকাত এশার নামাজ নয় রাকাত নামাজ আদায় হয় না সেই মানুষটি নয় রাকাত তো পড়েই সেই সাথে আরো বিশটি রাকাত নামাজ কি চমৎকার শুধু তাই নয় পবিত্র কোরআনের দেড় পাড়া পড়া হয় প্রথম ছয় দিন সেই ছয় দিন কত কষ্ট তারপর সে নিবিষ্ট মনে নামাজ পড়ছে কিসের জন্য শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মানুষকে মসজিদ মুখী হয়ে এই নামাজের মধ্য দিয়ে সে কত ভাবে কতবার আল্লাহকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও তাদের পথ যারা তোমার নিয়ামত পেয়েছে সুবহানাল্লাহ এই যে তার আবেগ আপ্লুত ভালোবাসা দিয়ে সে বারবার আল্লাহকে অর্জন করার চেষ্টা করছে এই জিনিসটি আমরা দেখি মাহে রমাদানে এত ব্যাপক তার মন অঞ্চান করে আল্লাহর এই রেজামন্দি হাসিলের জন্য নামাজ শুধু এই শুধু তারাবির নামাজ কেন ওই মানুষটি আবার তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদের নামাজ জি আদায় করছে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ সারাটি বছর যার কাছ থেকে তাহাজ্জুদ কেন ওই টাইমে উঠারও কোনো সুযোগ নেই কিন্তু মানুষটি সেহরি খাওয়ার জন্য উঠলো আবার আল্লাহর সান্নিধ্যে গিয়ে সে চার রাকাত আট রাকাত ছয় রাকাত তাহাজ্জুদের নামাজ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকাম মাহমুদা আমার রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশেষ একটি ইবাদত দিয়েছেন এবং বলেছেন হে নবী এটা তোমার জন্য নফল অতিরিক্ত ইবাদত অথচ আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকাম মাহমুদা এই ইবাদতটি করলে তুমি মাকামে মাহমুদে পৌঁছতে পারবে সুবহানাল্লাহ সেই মাকামে মাহমুদ তো আমার নবী শুধু পৌঁছবেন না আমরা যারা এই তাহাজ্জুদ পড়ব তাহাজ্জুদ নামাজ পড়ে আমরাও ধন্য হব আল্লাহর খোশ আল্লাহর রেজামন্দি হাসিল করে আমরা এই তাহাজ্জুদের পরপরই আমরা কিন্তু সাহারি গ্রহণ করছি তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা এই যে সাহারি আমরা গ্রহণ করছি সবাই এবং ফজরের জামাতে আমরা শামিল হচ্ছি এবং আমরা যে মাহে রমাদানের সিয়ামটাকে পালন করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি দেখুন যে মাহে রমজানুল মুবারকে কেউ কিন্তু কাউকে কষ্ট দিতে চায় না এ সম্পর্কে একটু বলুন ধন্যবাদ আসলে এই মাসটা তো আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়
من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريدة فيه ما سوا একটা গিফট এটা গিফটের মাস হলো এই মাহে রমাদান জি যে আল্লাহ জাল্লা শানুহু এই মাসে একটি নফল আদায় করলে তাকে ফরজের সমতুল্য সওয়াব দিবেন সুবহানাল্লাহ একটি ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ এই যে অগাধ রহমত বরকত মাগফিরাত লাভের একটি বিশেষ আয়োজন এই মাসwidetilde সেই মাসে কেমন করে একজন মানুষ অন্য মানুষকে কষ্ট দিতে পারে কষ্ট দিতে পারে তাকে কষ্ট দিয়ে তার ব্যথাত হৃদয়টির যে দীর্ঘশ্বাস সেটার বিনিময়ে সে গুনাহ হাসিল করবে এটা তো কোনো মানুষ চাইতে পারে না কারণ এটা তো রমজান মাস সুতরাং রমজান মাসে অন্যকে কষ্ট দেওয়া কটু কথা বলা তাকে গালি দেওয়া এমনকি কেউ যদি তাকে গালিও দেয় তাহলে তাকে বলতে হবে ইন্নিমরু উসাইম আমি ভাই রোজাদার তুমি আমাকে গালি দিও না তুমি আমাকে মারতে এসো না তুমি আমার সাথে খারাপ আচরণ করো না আমি আল্লাহর মেহমান হিসেবে আমি যেরকম পুত পবিত্র থাকতে চাচ্ছি তোমাকে আমি পাপে জড়াতে চাচ্ছি না তুমি আমার সাথে ঝগড়া করলে তোমার পাপ হবে আজকের জন্য ক্ষমা করো এই মাসের জন্য ক্ষমা করো এই মাসে আমি তোমার সাথে এই ধরনের কোনো আচরণের সাথে সম্পৃক্ত হতে চাই না কি চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে নিহিত রেখেছেন সুতরাং প্রত্যেকটি মানুষ সদা সর্বদা চায় অন্যকে সন্তুষ্ট রাখতে কারণ সে সন্তুষ্ট হলে তো আল্লাহ সন্তুষ্ট এমনি ভাবেই প্রত্যেকটি মানুষ নিজেকে যখন সংযত রাখে ঠিক তেমনি অন্যকেও পাপ থেকে বেঁচে থাকার জন্য সর্বদা চেষ্টা করে জি মহতারাম ডক্টর আব্দুল কাদের স্যার আপনি সুন্দর করে বলছিলেন আপনার কাছে আবারও আসব আমি মহতারাম আল্লামা নুরুল আমিন আমজাদি আপনার দৃষ্টি আকর্ষণ করব আপনি মা বোনদের উদ্দেশ্যে বলুন এই মাহে রমজান মা বোনরা কিভাবে কি শিক্ষাটা বিশেষ করে নিতে পারে যুবক ভাইরা কি শিক্ষা নিতে পারে ধন্যবাদ সুন্দর একটি পয়েন্ট আউট করার জন্য যে আমাদের যুবকরা এবং আমাদের মা বোনরা তারা রমজান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে হ্যাঁ রমজান মূলত সকলের জন্যই সুন্দর একটি শিক্ষা তাকওয়াময় জিন্দেগি গঠনের শিক্ষা এবং আল্লাহ রব্বুল ইজ্জাতের নৈকট্য হাসিলের জন্য উৎকৃষ্ট শিক্ষা হচ্ছে এই রমজান তো রমজানে আমাদের মা বোনরা যারা আছেন তারা এই রোজার থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন যে মেয়েরা অর্থাৎ মহিলারা কিন্তু রোজার বেলায় খুবই পটু এক কথা আমি বলবো যারা খুব সুন্দর করে রোজাকে পালন করেন যদিও আমাদের অনেক বা কোথাও কোথাও হতে পারে যে তাদের নামাজ একটু গাফলতি থাকতে পারে কিন্তু রোজার বেলায় তারা পারঙ্গম এবং মহিলারা মা বোনরা কিন্তু পুরুষদের থেকে বেশি ইবাদত করেন বেশি ইবাদতে এগিয়ে আছেন জি তো আমি তাদেরকে বলবো যেহেতু রোজা আল্লাহকে সন্তুষ্টির জন্য মা বোনরা বা আমরা যে কেহ আড়ালে খেতে পারি পান করতে পারি এটা করছি না এক আল্লাহর ভয়ে সেহেতু সারা জিন্দগিতে যেন আমরা আল্লাহকে ওরকম ভয় করি যেমনটা রমজানে করেছিলাম পানি খাইনি আল্লাহ দেখে কিছু খাইনি আল্লাহ দেখে দুনিয়ার কেউ না দেখুক তাহলে আমরা রোজার বেলায় যেমনটা আল্লাহকে ভয় করি আল্লাহ দেখে এমনটা গভীরভাবে বিশ্বাস করি রমজানের বাইরে যদি আমরা এই শিক্ষাটা বাস্তবায়ন করি আল্লাহ আমাকে দেখছেন এখন যে আমি নামাজ পড়লাম না আমি বেপর্দায় চললাম আমি চুল মেলা দিয়ে অথবা চুল খুলে এমন কায়দায় বেপর্দা চলাফেরা করলাম এটা যেন আমি না করি এটা তো কোরআনে স্পষ্ট নিষেধ আছে স্পষ্ট সূরা 24 নম্বর সূরা নূরের 30 থেকে 33 আয়াত পর্যন্ত এখানে অনেক কথা বলা হয়েছে ওয়া কারনা ফি বুয়ুতিকুম কথা বলা হয়েছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যে মহিলারা যেন আমাদের মুমিন যারা এসব মোমেন মহিলা যেন বিপর্দায় যেন তারা বেরিয়ে না পড়ে জাহেলী যুগের মতো সাজসজ্জা করে বাইরে প্রদর্শনের জন্য আমরা বলবো মা বোনদের উদ্দেশ্যে এই জরুরি কথাটা যে রমজানে যেমন ভাবে সুন্দর করে এই মা বোনরা আমাদের রোজা পালন করে এবং রমজানের হুকুম মেনে চলে সেই সারা রমজানের শিক্ষা নিয়ে যেন ঈদের দিন আবার বিপর্দায় বেরিয়ে না পড়ে এটা আমার স্পেশাল অনুরোধ আমার ভাইদের উদ্দেশ্যে আবার যুবক ভাইদের জন্য উদ্দেশ্য একই কথা যে আমরা রোজাকে যেমন খুব সম্মান করি রোজাকে পালন করি সেই যুবক ভাইরা আবার রমজানের পরে যেন আবার কোনো অন্যায়ে জড়িত না হয় আমি যে কথাটা বলেছিলাম যে আপনি পয়েন্ট আউট করে দিয়েছিলেন যে তিনটা নফস তিন ধরনের নফস যে নফসে আম্মারা যেটা সূরা সুফের 53 নম্বর আয়াতে উল্লেখ আর নফসে লাওবামা 75 নম্বর সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে উল্লেখ আবার সূরা ফজরের শেষ আয়াতে নফসে মুতমাইন্না এই তিন ধরনের বাইরে কোনো নফস নেই তে তিন ধরনের নফসের মধ্যে নফসে মুতমাইন্না এ হচ্ছে নবী রাসূলের জন্য বরাদ্দকৃত নফস এটা সমগ্র প্রকার অন্যায়ের আকর্ষণ থেকে মুক্ত ন্যাকের আকর্ষণ যুক্ত এই নফস নবী রাসূলের জন্য বরাদ্দকৃত আপনি আমি চাইলে এটা পাবো না তবে নফসে লাওবামা এটা মুমিন তার ন্যাক আমলের চর্চার মাধ্যমে
অর্জন করতে পারে আর নফসে আম্মারা সব সময় খারাপ কাজের দিকেই ধাবিত করবে সুতরাং মুমিনরা আমাদের যুবক ভাইরা আমাদের সকলের উচিত হবে আমরা অনেক সময় অনেক যুবক এমন কথাও বলে যে রমজানটা জেন এক তার মানে আমি একটা অন্যায় করব রমজানে কেমনে করি হ্যাঁ রমজানে কেমনে করি রমজানকে যদি এরকম সম্মান দেখাই রমজানের পরেও যেন আমাদের মনে থাকে যে আমরা রোজাদার আমরা মুমিন মুত্তাকি হওয়ার জন্য আমরা রোজাকে পালন করেছি আমরা যেন এই শিক্ষাটা যুবকরা আমাদের মা বোনরা সকলেই যেন রমজানের পরেও ধরে রাখে এটাই হবে আমাদের বড় ধরনের আমাদের মাহে রমজানের শিক্ষা ডক্টর আব্দুল কাদের স্যার ছোট্ট করে আপনি আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন মাহে রমজানের কি বিশেষ শিক্ষা আমি বিশেষ শিক্ষা বলতে যেহেতু কোরআন নাজিলের মাস রমজান অবশ্যই আর যেহেতু কোরআনের কারণেই এই মাসটি এত মর্যাদা সম্মানিত এবং আল্লাহ জাল্লা শানুহু যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটা হলো ফীহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জি এই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ এই মাহে রমজানে দান করেছেন এই মাহে ওই রাতটি সেই রাতটি হলো যে রাতে আল্লাহ জাল্লা শানুহু তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করা শুরু করেছেন এবং সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হলো ওই রাতটিকে চিরজাগরুক রাখার জন্য এবং সেই রাতটিকে মহাসম্মানিত করার জন্য বিশেষ রাত আল্লাহ তাআলা সেই রাতটির মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছেন যে সেটা হাজার মাসের চেয়ে উত্তম সেই পবিত্র কোরআন আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব যেমনটি আমরা তেলাওয়াত করি এই মাহে রমাদানে বাকি এগারো মাস আমরা সেভাবেই করব কারণ পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থ পাঠ করলে সেই গ্রন্থ তাকে জান্নাতে নিতে পারে শুধু একমাত্র গ্রন্থ আল কোরআন একরাই আল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি তোমরা কোরআন পড়ো কারণ এই কোরআন তোমাকে কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই অলৌকিক এই অসামান্য অসামান্য এই সুযোগটি আমরা অর্জন করতে পারি যেন আমরা বেশি বেশি লাগাতে পারি অতএব আমরা যেন এই কোরআন তেলাওয়াতকে বেশি বেশি করে করি এবং আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত এছাড়াও আমরা বিশেষ করে আমরা দুরূদ শরীফ পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে ওমরে কাজা নামাজ যে নামাজগুলো আমাদের জীবনে ছুটে গেছে আপনি এই সম্পর্কে বলুন জি ধন্যবাদ আপনাকে আমরা রমজানে যেমন বললেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে শক্ত করে আদায় করব যাতে একটি নামাজও জামাত থেকে ছুটে না যায় ওয়াক্তের সাথে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা জি আবার আরকাউম আর রাকিঈন রুকুকারীদের সাথে মানে জামাতে নামাজের নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন তো যাই হোক এছাড়াও আপনি যে কথাগুলো বলছেন যে আমরা আর কি করতে পারি এই রমজানে আমরা জামাতের সাথে নামাজ পড়বো আপনি কাজা নামাজের কথা উল্লেখ করেছেন চমৎকার বিষয় আমাদের অনেক ইচ্ছায় অনিচ্ছায় হতে পারে অনেক নামাজ আমরা ছেড়ে দিয়েছি কেউ কেউ বলবেন যে ওমরি কাজা বলতে কিছু নেই আসলে বিষয়টা এমন নয় ফতোয়া হিন্দিয়ার ভিতরে শামেলায় মাকতাবায় শামেলায় তিন নম্বর খসড়া তৃতীয় ৯৩ নম্বর পৃষ্ঠায় সেখানে উল্লেখ আছে যে কাজা নামাজটা কিভাবে পড়বে তার নিয়মও সেখানে দেওয়া আছে যে ওয়াইয়াকরাউ ফিস রাকাআতি কুল্লিহা মাল ফাতিহাতে সুরাতান যে সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে আরেকটি সূরা মিলাবে অর্থাৎ স্পষ্ট করে বললে এই যে আমরা ফরজ নামাজ ঠিকমতো পড়লে প্রথম দু রাকাতে সূরা মিলাই বাকি দু রাকাত বা এক রাকাতে মিলাই না আর ওমরি কাজা মানে পাঁচ ওয়াক্তের বেশি কাজা হয়ে গেছে যেটা সেটাই শরীয়তের পরিভাষায় ওমরি কাজা আমরা আদায় করব এই ওমরি কাজার কিন্তু প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা মেলাতে হবে সেটা চার রাকাত হলো চার রাকাতে চারবার সূরা মেলাতে হবে তিন রাকাত হলে তিন রাকাতে তিনবারই সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে এটা মাসালার কথা বলে নিলাম তো যাই হোক এই ওমরি কাজা পড়লে আল্লাহ তাআলা মাফ করবেন কি না সেটার ব্যাপারে দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ গফুরুর রহিম আল্লাহ গফুরুর রহিম আল্লাহ পাক বলেছেন গালাবাত রহমাতি আলা গজাবি মানে আমার ক্রোধের চেয়ে রাগের চেয়ে আমার রহমত অনেক বেশি সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলা এই ওমরি কাজার সিলায় আমার ফরজটাকেও ঘাটতি হিসেবে পূরণ করতে পারেন আর না করলেও নফলের সওয়াব তো আমার হবেই সুতরাং আমরা ওমরি কাজা নামাজ পড়ব দান সৎকার করব রমজান দান সৎকার মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতেন কারণ বেশি বেশি তেলাওয়াত করব কোরআনের অর্থ বুঝব কোরআনের তাফসীর বুঝব জি সম্মানিত মুহতারাম মাওলানা নুরুল আমিন আমজাদি আপনাকে অনেক অনেক মোবারকবাদ ডক্টর আব্দুল কাদের স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ সংসদ বাংলাদেশ টেলিভিশনকে
আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আসলেই এই রহমত মাগফিরাত নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে এসেছে মাহে রমাদান আমরা যেন এই রমজানকে কোন অবস্থায় হেলায় ফেলায় আমরা সময় নষ্ট না করি আসুন কোরআন তেলাওয়াতে কোরআনের অর্থ বুঝে কোরআনের তাফসীর বুঝে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে বেশি বেশি দান সাদাকা করে আল্লাহর জিকির করে নবীর দুরুদ পড়ে আখিরাতের কথা স্মরণ করে ইতিকাফে এবং আল্লাহর পথে রাসূলের পথে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি আল্লাহর দরবারে আমরা সেই তৌফিকই করি সেই কামনাই আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহর দরবারে আমরা এখন হাত তুলে দোয়া করব ইফতারের পূর্বে দোয়া কবুল হয় আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد الرحمن الرحيم غفور ستار يا الله ماه رمضان سارا دن روزا رکھے تمہاری خوشی کرار جنو ہمرا چیشٹا کرلام رے مولا مہربانی کرے ہمارے روزا کے تمی قبول اور منظور کرے ناؤ اللهم آمین ہمارے سحری ہمارے افطار ہمارے تراوی تلاوت قرآن دان صدقہ رب العالمین ہمارے ذکر اذکار درود شریف سکل عبادت تمی قبول کرے ار ہدیہ ہمارے آقا مولا تاجدار مدینہ نور مجسم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شنر مدینہ انو بجی روح مبارکے تمہیں قبول منصور کرنا اللہ گو ہم در ماں بابا دادا دادین انانانی اتیش حضن جرا اندھوکار قبرے تا در قبر کے تمہیں روزت من ریاد الجنہ بانیے دھا اللہ گو ایمہ رمضان کے آمہ در جنہ تمہیں بار بار نصیب کرے دا رب العالمین ایمہ رمضان رسل ہے آمہ در شبائی کے تمہیں جنت نے مہمان بانیے নিয়ে দাও আমিন ইয়া আল্লাহ আমাদের যারা অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই তোমার বান্দা হিসেবে কবুল করেছো আমাদেরকে তুমি বন্ধু হিসেবে কবুল করে নাও তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের সবাইকে ওলি আল্লাহ বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم ماه رمضان لو بچھر گھرے مومن مسلمانر دارے دارے